বর্ষা এসে গেছে, এখন এই সময়তে গ্রাম বাংলায় যে সমস্ত মানুষ থাকেন বা গ্রামাঞ্চলে পৃথিবীর বিভিন্ন দেশে যে মানুষ থাকেন তাদের একটু সাবধানতার সাথে চলা উচিত যখন সে দেশে বর্ষার আগমন হয়ে থাকে। কারণ এই বর্ষার আগমনের সাথে সাথেই সাপের বিষয়টা খুব বৃদ্ধি পায়। নমস্কার দর্শক বন্ধু, আজকে আবার ফিরে এলাম অনেকদিন পর চ্যানেলে। তো আজকে বিষয় হচ্ছে বর্ষাতে আপনারা মাছের কোন জিনিসটা নিয়ে একটু বেশি সাবধান হবেন। আমরা মাছ খেতে ভালোবাসি, এ কথা একদম সত্যি কথা, বাঙালিরা মাছ খেতে ভালোবাসে। গ্রাম বাংলায় আশেপাশে পুকুর আছে, তো মাছ ধরা হয়ে থাকে। কিন্তু এই মাছ ধরা হওয়ার পর মাছটা বাজার থেকে বা বাড়িতে নিয়ে যাওয়া হয় বা শহর তুলতে কেনার পর গ্রামে বা যেখানে পুকুর আশেপাশে আছে সেখান থেকে মাছ ধরার পর বাড়িতে নিয়ে যাওয়া হয়, মাছ ছাড়ানো হয়, খাওয়া হয়, ব্যাস এত দূরেই আমরা ভুলে যাই। খুব বেশি হলে যে সেইটা মাছটাকে কিছু বিড়াল বা কুকুরকেও দেওয়া হয়ে থাকে। কিন্তু আমরা যে জিনিসটা ভুলে যাই সেই জিনিসটা হচ্ছে মাছের আঁশটা নিয়ে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন গুরুত্বপূর্ণ? দেখুন, প্রতিটা জীব বেঁচে আছে খাবার জন্য। এবার এই খাবার বিষয়টা প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ। আমরা যেরকম খাবারের গন্ধে আমাদের ভালো লাগে, মাংসের গন্ধ উঠলো বেশ ভালো লাগে, মাছের রান্না হচ্ছে ভালো লাগে, পায়েসের গন্ধ ভালো লাগে, তেমনি প্রতিটা জীব তার নির্দিষ্ট কোনো একটা খাবারের প্রতি তার একটা আকর্ষণ থাকে। সাপ, সাপের এ সময়তে বিশেষ করে বর্ষাকালে যখন তাদের এই বাচ্চাগুলো হয় বা তারা ডিম দেয় এ সময়তে বা কিছু সময় পরে, যে সাপের ক্ষেত্রে যেরকম টাইমিং আছে তাদের কিন্তু প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়ে থাকে। এই শক্তির প্রয়োজনের জন্যই তাদের খাবারের চাহিদা থাকে শরীরের মধ্যে। তাহলে এই খাবারটা পাবে কোথা থেকে? তখনই তারা কী করে যে খাবার সংগ্রহের জন্য ঘুরে বেড়ায়। যে বাচ্চাগুলো হয় সাপের তারাও খাবার জন্য ঘুরে বেড়ায়। তখনই তারা এই মাছের গন্ধ, যে দেখবেন বর্ষাকালে পুকুরে নদীতে বেশ সাপের আধিক্য বেশ বৃদ্ধি পাচ্ছে, জলাজমিতে সাপের বৃদ্ধি পাচ্ছে, জলাজমির আশেপাশে যে জায়গাগুলো ধান ক্ষেত বা যেখানে বিল আছে সেখানে সাপ হামেশাই আস্তে আস্তে তাদের দেখা যাবে আস্তে আস্তে। কেন দেখা যাবে? এখানে যে মাছগুলো হয়, মাছগুলো ছোট ছোট মাছ, তারা কিন্তু এই ব্যাঙ যদি না থাকে সেই স্থানে তখন তাই সাপরা এই মাছগুলোকে খেয়ে থাকে এবং নিজের ক্ষুধা নিবারণ করে থাকে। তাহলে এই মাছকে মাছের অবধি কী করে এলো সাপগুলো? খাবারের জন্য। তো মাছের অবধি পৌঁছাচ্ছে কী করে? তারা মাছের গন্ধে পৌঁছাচ্ছে, হয় তারা পুকুরে পেলো মাছ। এবার যদি কোনো কারণে পুকুর থেকে মাছ বা বিলের থেকে মাছের সংখ্যা কমে যায় বা তাদের খাদ্য যেভাবে গ্রহণ করবে তাদের থেকে যদি মাছের সাইজগুলো বড় হয় তখন তারা অভুক্ত থাকবে, তখন তারা এমন কিছু খাদ্য গ্রহণ করার চেষ্টা করবে যেখান থেকে তারা এই পুষ্টিটা পায়, যেমনি মাছের আঁশটা খেয়ে ফেললো বা মাছের কোনো একটা অংশ তারা খেয়ে ফেললো বা তাদের ওই গন্ধের দিকে তারা চলে গেল। এবার গন্ধের দিকে যখন যাচ্ছে, মনে করুন ডাস্টবিন বা ময়লা ফেলার জায়গা, সেখানে তাদের উপস্থিতি কিন্তু বেশি লক্ষ্য করা যাবে। যেমনি বাড়ির আশেপাশে আপনি যদি মাছের আঁশ ফেলে রাখেন তাহলে কিন্তু আপনার সাপ আসার আধিক্য কিন্তু বৃদ্ধি পাবে। এবার এই যে মাছের আঁশ ফেলে রাখলেন, আপনি তো মাছের আঁশটা ফেলে দিয়ে চলে গেলেন, যেটা আপনার কাছে ওয়েস্ট বা আপনার বর্জ্য পদার্থের মতো থাকছে, কিন্তু এই মাছের আঁশটার গন্ধে কিন্তু সাপ আগমন হয়ে যাবে। আপনি যদি রাতে বিরেতে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন বা সন্ধ্যেবেলা যাতায়াত করেন বা মেঘলা আবহাওয়াতে যাতায়াত করেন তখন দেখবেন ওই এরিয়াতে যদি কোনো অভুক্ত সাপ আসার চান্স কিন্তু বৃদ্ধি পাবে এবং সাপে কামড়ানোর চান্সও কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু আপনি যদি এটাকে এড়াতে চান, সাপে কামড় এড়াতে চান, তাহলে মাছের আঁশকে ঠিকভাবে ডিসপোজ করতে হবে। যেমনি হয় সেটাকে মাছের আঁশটা নিলেন এবং সেটাকে পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে ঢাকা রেখে দিলেন বা এমন কোনো একটা জায়গায় থ্রো করলেন যেখানে সাপ এলেও আপনার কোনো সমস্যা হবে না বা প্রতিবেশীদের বা কারো আসে যাবে না বা কোনো সমস্যা হবে না। কিন্তু ভুলেও কিন্তু মাছের আঁশ রান্নাঘরে, গ্রাম বাংলার মানুষরা কী করেন যে মাছের আঁশ রান্নাঘরে আশেপাশে কোথাও রেখে দিলেন বা
ফেলে দিলেন কলতলাতে, সেখানে দেখা যায় যে বেশিরভাগ কলতলাতে গেলেও স্নেক বাইট হওয়ার চান্স বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? মাছের আঁস, কলতলা, বাথরুম এগুলোতে সাপ ঘোরাফেরা বেশি করছে। কেন করছে? যে সেখানে ভাবছে যে সেখান দিয়ে নালীর দিয়ে আঁশটা বেরিয়ে গেল, কিন্তু ওই নালীর জলটার মাধ্যমে যে সাপের মানে মাছের আঁশের গন্ধটা, সেটা সাপ পেয়ে যাচ্ছে। এবার সাপ যখনই পেয়ে যাচ্ছে তখনই কিন্তু ওই রুট দিয়ে কিন্তু সাপটা প্রবেশ করবে। এবার সাপ যখন প্রবেশ করবে, কিন্তু সাপ মানুষের কন্ট্যাক্ট এলে কিন্তু স্নেক বাইট হওয়ার চান্স কিন্তু বাড়বে, সে বিষাক্ত সাপ হোক বা নির্বিষ সাপই হোক না কেন। সাপের কামড়কে সবসময় গুরুত্ব দিয়ে ভাবা উচিত, কারণ সব সাপ চেনা যায় না, বোঝাও যায় না। সেজন্য যদি প্রয়োজন না, যদি কখনও ওরকম স্নেক বাইট হয়ে থাকে, তাহলে নিয়ারেস্ট যে হসপিটাল যেখানে স্নেক বাইটের ট্রিটমেন্ট হয়, সেখানে কিন্তু অবশ্যই সাপের অংশ রুগীকে অবশ্যই নিয়ে যাওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়া উচিত। সাপের কামড়ের ট্রিটমেন্ট সহজে এবং ভালোভাবে হয়ে যায়, রুগী খুব ভালোভাবে সুস্থ হয়ে যায়। কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট থাকছে যে সাপে কামড় যাতে না হয়, মানুষ সাপে কামড়ের কাছাকাছি না পৌঁছায়, তার জন্য এই মাছের আঁশ থেকে একটু সাবধানতা রাখবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা এ সাপ সম্বন্ধে যদি কোনো বিষয় বা বিষাক্ত কোনো এই জীবজন্তু নিয়ে বিষয় যদি জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আর যদি আপনারা কিছু আমার থেকে ভালো জানেন তাহলেও অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তীকালে যে তথ্যগুলো পাবো সে তথ্যগুলো থেকে অন্য যে যারা ইউটিউবটা দেখবেন তারাও উপকৃত হবেন। এবং একজন তো সব কিছু জানতে পারে না, পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু জানে, তো এই যতই বেশি নলেজ শেয়ারিং হবে ততই বেশি মানুষের সুরক্ষা বাড়বে। তো এতক্ষণ ধরে আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।